নমস্কার বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল পিয়ালিস ফুড হাবে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি দারুণ স্বাদের লোভনীয় নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম আজকে আপনাদের সামনে, শাহি ভেজ কোর্মা। অত্যন্ত লোভনীয় নিরামিষ দিনে কিন্তু বানালে লুচি পরোটা রুটির সাথে কিন্তু দারুণ যায়। আর দেখুন, আমি কিন্তু লুচির সাথেই পরিবেশন করেছি আমার বাড়ির লোকজনের সামনে, অত্যন্ত লোভনীয় সুস্বাদু হয়েছিল, প্রত্যেকে খেয়ে প্রশংসা করেছে। তো চলুন ঝটপট চলে যাই আমার রান্নাঘরে আর ঝটপট বানিয়ে ফেলি শাহি ভেজ কোর্মা। ভেজ কোর্মা বানানোর জন্য দেখুন, আমি এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা হলুদ ক্যাপসিকাম, হাফ হলুদ ক্যাপসিকাম এখানে কুচিয়ে নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা যেমন খান সেরকম নেবেন। কিছু ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিয়েছি, আলমন্ড আছে, কাজু আছে আর কিশমিশ আছে। আমি 9টা থেকে 10টা এই হিসেবেই কিন্তু নিয়েছি। তো প্রথমেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে বাকিটা জল দিয়ে ভিজিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো। এরপরে বাকি সবজিগুলো যেগুলো আছে, এখানে একটা সবজি আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ফুলকপি আছে, বিনস আছে, গাজর আছে, কড়াইশুঁটি আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে রেখে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে নুন, মিষ্টি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, আর একটা নিয়েছি আদার টুকরো। আমি এখানে মোটামুটি 1 ইঞ্চির মতন লম্বা আদার টুকরো নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। মোটামুটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কতটা পরিমাণ কী কী আমি এখানে জিনিস ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করলাম শাহি কোর্মা বানানোর জন্য। তো মোটামুটি আমি এবারে নিয়ে নেবো চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটা অবশ্যই হাফ চামচ নেবো। নিয়ে নেবো হচ্ছে কসুরি মেথি, কসুরি মেথিটাও হাফ চামচের মতন আমি এখানে ব্যবহার করব। আর গরম মশলা গুঁড়ো, সানরাইজের গরম মশলা গুঁড়ো আমি এখানে হাফ চামচের মতন ব্যবহার করব। 4 থেকে 5 চামচের মতন আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, টক দইটা অবশ্যই হালকা করে আমি ফেটিয়ে রেখেছি। এবারে একটা মিক্সার জার নিয়ে নেবো, মিক্সার জারের মধ্যে যে টক দইটা ছিল সেই টক দইটা দিয়ে দিলাম। আর যে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুট, সেই ড্রাই কাজু, কিশমিশ আর আলমন্ড ওগুলো দিয়ে দিলাম মিক্সির জারে, আর আদাটাও দিয়ে দিলাম। দিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু আমি এখানে বানিয়ে নেবো। যেহেতু আমি এখানে কোনো ফ্রেশ ক্রিম ইউজ করছি না, সেই জন্য আমাকে কিন্তু দই, ড্রাই ফ্রুটস আর আদা দিয়ে যে মিক্সারটা সেটা কিন্তু একদম স্মুথ বানাতে হবে, জাস্ট লাইক ক্রিম। তো ঠিক আছে, এইবারে মেন রান্নার পর্যায়ে কিন্তু আমি চলে যাচ্ছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নেবো, গ্যাস জ্বালানোর পর একটা কড়া বসিয়ে নেবো। কড়াটা গরম হওয়ার পর আমি এখানে রাইস ব্র্যান অয়েল 2 চামচের মতন ইউজ করছি, বড় চামচের 2 চামচ। তেল গরম হয়ে গেলেই আমি কিন্তু প্রথমেই পনিরগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এদিকে খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন আমি লালচে করে না ভাজি, হালকা সাদা সাদা করেই যেন পনিরগুলোকে ভাজতে হয়। আর এই প্রসেসটা কিন্তু একদম সিম আঁচে করতে হবে, মিডল টু হাই আঁচে কিন্তু এটা করা যাবে না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদম ভালো হবে না। তো পনিরগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, হালকা কালার চেঞ্জ হলেই পনিরগুলো কিন্তু আমি তুলে নিলাম। বাকি তেলের মধ্যে আমি এবারে অ্যাড করে দেবো 2 চামচের মতন ঘি, যেহেতু শাহি কোর্মা হবে সেই জন্য আমাকে ঘি এখানে অ্যাড করতেই হবে। ঘিটা খুব ভালো করে গলে যাওয়ার পর আমি প্রথমে ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। ভালো করে খুন্তির সাহায্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর যখন একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে, তখন যে আমি ভেজিটেবলসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, ফুলকপি, বিনস, গাজর, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, সেগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। অবশ্যই নুন এখানে আমি অ্যাড করব, নুনের পরিমাণটা বন্ধুরা আপনারা যে যতটা খান সেই অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 1 চামচের মতন নুন অ্যাড করে নেবো, 1 চামচের মতো নুন অ্যাড করে নুনটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আর হালকা হাতে নাড়াচাড়া করতে লাগবে। মোটামুটি আমি সবজিগুলো যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেবো। তো এই তো নুনও অ্যাড করে দিলাম। এরপরে একটা ঢাকা চাপা দিয়ে সবজিগুলো 80%-এর মতন সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু আবার আপনাদের সামনে ফিরে আসবো। 80%-এর মতন সবজিগুলো সেদ্ধ হওয়ার সময়ে আমি দিয়ে দিলাম যে আমি ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম ইউজ করেছিলাম, হলুদ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা।
অবশ্যই ক্যাপসিকামটা একটু শেষের দিকে দিতে হয়। ক্যাপসিকাম বেশি ভাজা ভাজা হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না, সেই কারণেই সবজিগুলো 80% সিদ্ধ হওয়ার পরেই আমি কিন্তু ক্যাপসিকাম এখানে অ্যাড করলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ক্যাপসিকামটা সবজিগুলোর সাথে, যাতে নুনটাও ভালো করে ক্যাপসিকামের মধ্যে ঢুকে যায়। এরপরে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, দেখুন এখানে পনিরগুলো বেশ গায়ে গায়ে লেগে গেছে, যেহেতু ভালো করে ভাজা হয়নি। তাতে কোনো অসুবিধা নেই, খুন্তির সাহায্যে একটু হালকা জোরে নাড়াচাড়া করলেই কিন্তু পনিরগুলো সব সেপারেট হয়ে যাবে, সেই দিকে কিন্তু কোনো চিন্তা করতে হবে না। তো দেখুন অলরেডি পনিরগুলো কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই রান্নাটা কিন্তু বন্ধুরা বারবার বলছি একদম সিম আছে করতে হবে, মিডল টু হাই আছে কিন্তু এই রান্নাটা হবে না। তো পনিরগুলো বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি যে এখানে টক দই আর ড্রাই ফ্রুটস আদা দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর ভালো করে সবজিগুলোর সঙ্গে নাড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টক দইয়ের যে স্বাদটা সবজিগুলোর মধ্যে পুরোপুরিভাবে যায়। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ভালো করে সবজিগুলোর সাথে টক দইটা মিশে গেছে, বেশ ভালো লাগছে দেখতে, কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হচ্ছে। ঠিক এই অবস্থাতেই যে চিনি আর গুঁড়ো মশলা ছিল, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেটা দিলাম। এখানে আমি এক চামচের এই হাফ থেকে এক চামচের মতন চিনি ইউজ করেছি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই কারণেই। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করবেন। তো এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলোর সাথে। দেখুন মশলা মিশে গিয়ে বেশ সুন্দর একটা তেল কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় হাফ চামচের মতন চিলি ফ্লেক্স কিন্তু অ্যাড করে দিলাম আমি পনিরের মধ্যে, দিয়ে কিন্তু ভালো করে আবার নাড়াচাড়া করলাম। পুরোপুরি তেল বেরোনো পর্যন্ত কিন্তু আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এই সময় আমি বাকি মিক্সিটা একটু হালকা উষ্ণ উষ্ণ জলে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দেবো, অবশ্যই মিনিট পাঁচেকের পর আপনাদের কাছে আবার আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা মিনিট পাঁচেকের পর খুব সুন্দরভাবে একটা মাখা মাখা বেশ ব্যাপার এসে গেছে। এই সময় আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সবজির সাথে, পনির সবজি সব কিছুর সাথে গরম মশলাটা মিশিয়ে নিলাম। এর ফাঁকেই কিন্তু আমি মিষ্টি আর নুনের পরিমাণটা একটু চেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে। একটু আমাকে আরও এক চামচের মতো নুন অ্যাড করতে হয়েছিল, এখন একদম ঠিক। এরপরে কাসুরি মেথি হাফ চামচের মতো ইউজ করবো, অবশ্যই কাসুরি মেথিটিকে হাত দিয়ে একটুখানি ভালো করে প্রেস করে আমাকে এখানে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কাসুরি মেথিটা দিলে কিন্তু শাহি কোরমার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো কাসুরি মেথি দিয়ে ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি। মেশানোটা খুব ভালো করে মিশতে হবে যেন প্রতিটি সবজি পনিরের গায়ে ভালো করে মেশে। তো মোটামুটি একদম রান্নার শেষের দিকে সার্ভ করে দিলাম। দেখুন আমি বানিয়েছিলাম লুচি, যেটা প্রথমেই বলেছিলাম। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, বেশ চটজলদি রেসিপিটা হয়ে যায়, খুব একটা পরিশ্রম করতে হয় না রেসিপির পেছনে, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন বিদায় বন্ধুরা।